আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি KFC স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি। প্রথমেই আমি ফার্মের মুরগি নিয়ে মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, সাথে আমি অ্যাড করে নিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট অ্যাড করে নিলাম, আমি একটুখানি সাদা গোলমরিচের গুঁড়ো আর 2 চামচের মতো সয়া সস। এরপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম চিকেনটার সাথে। সাথে আমি অ্যাড করে নিলাম একটি ডিম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। তারপর ম্যারিনেট করে আমাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিলাম ময়দা, সাথে অ্যাড করে নিয়েছিলাম আমি 1 চামচ বেকিং সোডা। এরপর আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগিগুলো এক এক করে এরকম ময়দাতে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমার পাশে রাখা একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি, ওখানেও একবার চিকেনটাকে ভিজিয়ে আবার ময়দাতে ভিজিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে ময়দাটা চিকেনের গায়ে লেগে যায়, নাহলে ক্রিসপিনেসটা থাকবে না। ক্রিসপিনেসের জন্যই এভাবে করা। এরপর এক এক করে সেমভাবে আমি পুরোটাকে এভাবে মেখে নিলাম। এভাবে এক এক করে আমার সবগুলোকেই ভালোভাবে ময়দাতে ভিজাতে হবে। এই যে দেখুন চিকেনটা এরকম হবে। এরপর আমি একটি চুলায় কড়াই নিয়ে তেল গরম করে নিলাম, তেল ভালোভাবে গরম করতে হবে। এরপর এক এক করে আমি আমার চিকেনগুলোকে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা আমার ননস্টিকি প্যান, নিচে লাগার চান্সই কম। দেখুন আমার চিকেনটা লাল লাল হয়ে আসতে শুরু করেছে, নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। যখন আমার চিকেনগুলো এরকম লাল লাল হয়ে আসতে শুরু করবে তখন আমি মনে করবো পুরোপুরি হয়ে গিয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে এক এক করে উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু পুরো KFC-র মতো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।